বতৰদুৱাত বেদখলমুক্ত চৰকাৰী ভূমিত পুনৰ আৰম্ভ কৰিছে বেদ। অভিযোগ অনুসৰি মীন পালনৰ নামত ইনামুল হক মুছাবিৰ আলম নামৰ দুজন লোকে চৰকাৰী ভূমিৰ বৃহৎ অংশৰ পুখুৰী খান্দি অবৈধ বেদখলেৰে আৰম্ভ কৰিছে মীন পালন। উল্লেখ্য যে বতৰুৱাৰ ভোমৰাগুৰি গ্ৰেজিং ৰিজৰ্টৰ বৃহৎ অংশৰ য'ত পূৰ্বতে মছজিদ আৰু মাদ্ৰাছাই ভূমি দখল কৰি আছিল, কিন্তু সেই ভূমি 2022 চনৰ ডিচেম্বৰ মাহত বেদখলমুক্ত কৰিছিল চৰকাৰে। বেদখলমুক্ত হোৱাৰ পিছত পুনৰ বেদখল আৰম্ভ কৰিলে এই দুজন বেদখলকাৰীয়ে। তেওঁ ৰাইজে অতি শীঘ্ৰে এই বেদখল উচ্ছেদ কৰাৰ বাবে দাবী জনাইছে সংবাদ মাধ্যমৰ যোগেদি চৰকাৰে। গেজেং রিজার্ভ তাতো অবৈধ বেদখলকারী আছিল। তাত কিছু তিন চারিটা পুকুরি আছিল। আমার শান্তিজানপার মসজিদ মাদ্রাসা এই পুকুরিখিনি রাইজে বুক করে আসিল মসজিদ মাদ্রাসার নামত। যেতিয়া সরকারে উচ্ছেদ চলাইছে তেতিয়া আমি রাইজে মসজিদ মাদ্রাসার এই পুকুরিখিনি সরকারক সমজাই দিয়ে আমি রাইজ গুছি আইছো। সরকারের মাটি সরকারে লই যাক, ভাল কথা, আমি অভিনন্দন জানাইছো। কিন্তু কথা হল, আজি দেড় বছর ধরে এই পুকুরিখিনি মুছাব্বির আলম আর ইনামুল হোসেনে কার স্বত্বছায়াত এই ফিশারিখিনি আজি দেড় বছর ধরে বুক করে আছে? মাছ মিলিয়ে আছে, বেছি আছে, খাই আছে, মারি আছে। আমার রাইজ এটুলো অলপ বিমূরত পরিছে, কারণ তেওঁলোকর দেখা দেখি যদি আরও কিছু মানুষ রিজার্ভত গিয়ে আকৌ এই দখল করবলে আরম্ভ করে তো একটা ধেমাজিলে সৃষ্টি একটা হব, একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হব। আমি স্থানীয় রাইজে সেইখানে আমি নিবিচারো, আমি সবে শান্তিত সমৃদ্ধি বজাই রাখবলে আমি বিচারি আসু। তে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষর ওসরত আমার একটু বিনম্র অনুরোধ, যাতে এই বিষয়টি একটা উচিত তদন্ত করে একটা বিহিত ব্যবস্থা লয় যেন, এ আমার রাইজর দাবি। জয়দেব দাসের রিপোর্ট, মাই নিউজ।